আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। একটা ফর্সা চকচকে উজ্জ্বল স্কিন পেতে যেমন আমরা সকলেই চাই, তেমনই চাই রাত্রেবেলা এসে বাড়িতে খুব ভালো করে ফেসটাকে ক্লিন করতে। আর তখন আমরা হাতের কাছে যা পাই, ফেস ওয়াশ হোক সোপ হোক, সেটা দিয়ে ফেসটাকে ক্লিন করে ফেলি। কারণ জানি ফেসটাকে না ক্লিন করলে আমাদের ঘুমই আসবে না সারাটা রাত, মুখটা চিপচিপ করবে ঘামে, এছাড়াও স্কিনটা খুবই কালো হয়ে যাবে, ডাল দেখাবে, সেই ফ্রেশনেস ব্যাপারটা একদমই থাকবে না। তাই আমরা হাতের কাছে যা পাই সেটা দিয়ে রাত্রেবেলা ফেসটাকে ক্লিন করে ফেলি। কিন্তু আমি আজ তোমাদের সাথে এমনই একটা রেমেডি শেয়ার করব যেটা দিয়ে রোজ রাতে ফেসটাকে ক্লিন করলে তোমাকে এক্সট্রা করে কোনো স্ক্রাব বা প্যাক অ্যাপ্লাই করতে হবে না বা কোনো ফেস ওয়াশ করতে হবে না। এটাই অল ইন ওয়ান তোমার স্কিনের সমস্ত রকম কাজ একসঙ্গে করবে, যেমন ডিট্যান করবে, এক্সফোলিয়েট করবে, স্কিনের ডেড স্কিন সেগুলোকে রিমুভ করবে, স্কিন কমপ্লেক্সনকে ব্রাইট করে দেবে। তাহলে আর দেরি কিসে, চলো ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আমার এমনই ন্যাচারাল হোম রেমেডি রেগুলার দেখার জন্য, আর পাশে আসা বেল আইকনটিকে অন করতেও একদম ভুলো না। সো লেটস স্টার্টেড। প্রিয়ডের দিনগুলোকে আমাদের কাছে আরও ইজি করে তোলার জন্য ম্যাক্সিমাম জনাই এখন আমরা এই মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করছি। আর এর ব্যাপারে কম বেশি আমরা এখন সকলেই জানি, কিন্তু যখন প্রশ্ন আসে টিনেজার গার্লসদের তখন কিন্তু মনের মধ্যে একটা কনফিউশন থেকেই যায় যে দিদি এই মেনস্ট্রুয়াল কাপ আমরা কি ব্যবহার করতে পারবো, এটা কি আমাদের জন্য সেফ? হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু তোমাদের জন্য সেফ, কারণ এভারটি নিয়ে চলে এসছে এক্সট্রা সফট মেনস্ট্রুয়াল কাপ যেটা স্পেশালি তৈরি টিনেজার গার্লসদের কথা মাথায় রেখে। হোয়াইট অ্যান্ড পিঙ্ক কালারের কম্বিনেশন করা কার্ডবোর্ড বক্সের মধ্যে এই মেনস্ট্রুয়াল কাপটা আসে, যেটা স্পেশালি ফর টিনস। আমরা যখন এই মেনস্ট্রুয়াল কাপটা ব্যবহার করছি এটা যেমন আমাদের প্রিয়ডের দিনগুলোকে আরও অনেক বেশি কমফোর্টেবল আর ইজি করে তোলে, তেমনই কিন্তু এটা ব্যবহার করার সময়তেও আমাদের মাথার মধ্যে অনেক চিন্তা থাকে যেটা কিভাবে আমরা ব্যবহার করব। বন্ধুরা, এটা ব্যবহার করার পদ্ধতি ভীষণই ইজি, জাস্ট তোমাকে এটাকে একটু ফোল্ড করতে হবে, দিয়ে তোমাকে এটাকে ইনপুট করতে হবে। ভীষণই ইজি এটা ব্যবহার করা, আর ততটাই কিন্তু ইজি এটা রিইউজ করা, কারণ আবার তোমরা এটাকে খুব ভালো করে ইকো মোটরে ওয়াশ করে ব্যবহার করতে পারছো। তাহলে বুঝে নিয়েছো যে এই মেনস্ট্রুয়াল কাপ আমাদের জন্য কতটা হেল্পফুল একটা প্রোডাক্ট। আর দেরি না করে এটা কিন্তু এখনই তুমি বাই করতে পারো, তার জন্য আমি ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি, তোমরা চেক আউট করতে একদম ভুলো না, স্পেশালি আমার টিনেজার গার্লসরা। এই গরমে সারাদিনের কাজকর্ম, বাইরে ধুলো ময়লা, এর কারণে আমাদের মুখ কিন্তু খুবই তেলে আর ঘামে চিপচিপে হয়ে যায়, তার সঙ্গে দেখবে ট্যানের কারণে মুখটা কালোও দেখায়। তাই আমাদের রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে খুব ভালো করে ফেসটাকে ক্লিন করতে হবে, আর এটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট একটা স্টেপ, কখনোই এই স্টেপটাকে স্কিপ করা যাবে না। তাই রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে আমাদের এমন একটা ক্লেন্সার ব্যবহার করতে হবে যেটা আমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে, একই সঙ্গে হোয়াইটনিং করবে। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নাও 2 থেকে 3 চামচ মতো বেসন। বন্ধুরা, বেসনের থেকে ভালো ক্লেন্সার কিন্তু আর কিছু হতেই পারে না। তাই এখানে দেখো আমি খানিকটা বেসন নিয়ে নিয়েছি, এর মধ্যে নেব 1 থেকে 1.5 চামচ মতো চন্দনের গুঁড়ো। আমি এখানে লাল চন্দনের গুঁড়ো ব্যবহার করছি, তোমরা যে কোনো স্যান্ডেল পাউডার দিতে পারো। এরপর দেব অল্প একটুখানি আলমন্ড অয়েল, মানে বাদাম তেল। তোমাদের কাছে বাদাম তেল না থাকলে এখানে তোমরা ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করতে পারো। আর দিচ্ছি 1 থেকে 1.5 চামচ মতো অ্যালোভেরা জেল, অল্প একটুখানি পাতিলেবুর রস। পাতিলেবুর রস স্কিনে স্যুট না করলে এটাকে স্কিপ করে দিও, কোনো অসুবিধে নেই। এরপর দেব ফেস ওয়াশ। আমি এখানে ক্লিন অ্যান্ড ক্লিয়ারের ফোমিং ফেস ওয়াশটা ব্যবহার করছি, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ফেস ওয়াশ এর মধ্যে দিতে পারো। জাস্ট একটুখানি ফেস ওয়াশ দিয়ে খুব ভালো করে আমি প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিশিয়ে নেব। আর মেশানোর সময় তোমরা চেষ্টা করবে এর মধ্যে অল্প একটুখানি জল অথবা দুধ দিতে, মানে কাঁচা দুধ। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে জাস্ট অল্প একটুখানি জল দিলাম, দিয়ে খুব ভালো করে দেখো আবারও প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এটা মেশানো হয়ে গেলে এর কিন্তু কনসিস্টেন্সিটা একদম পুরো ক্লিনজারের মতো হয়ে যাবে। তাহলেই দেখবে রেডি আমাদের স্পেশাল DIY স্কিন হোয়াইটনিং, ব্রাইটনিং, ডিট্যানিং ক্লিনজার। এটা এমনই একটা ক্লিনজার না যেটা সব ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল। যদি তুমি মুখে সারাটা দিন কিছু অ্যাপ্লাই নাও করো, শুধুমাত্র রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে এই ক্লিনজারটা দিয়ে ফেসটাকে ক্লিন করবে।
এতেই দেখবে তোমার স্কিন কতটা ফর্সা, চকচকে আর উজ্জ্বল হয়ে উঠছে। কারণ সারাটা দিন আমাদের মুখের মধ্যে অনেক ধুলো ময়লা জমে, ঘামের কারণে আর তেলের কারণে আমাদের মুখটা খুবই কালো হয়ে যায়, আনইভেন হয়ে যায়, তার সঙ্গে ডাল দেখায়। রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে তুমি যদি এই ক্লিনজারটা দিয়ে খুব ভালো করে ফেসটাকে ক্লিন করতে পারো, তাহলে কিন্তু তোমাকে এক্সট্রা করে স্কিনের কোনো স্ক্রাব বা প্যাক অ্যাপ্লাই করতে হবে না। কারণ আমি এর মধ্যে বেসন দিয়েছি। বন্ধুরা, বেসন কিন্তু আমাদের স্কিনটাকে ডিপ ক্লিন করতে সাহায্য করে, মুখের এক্সট্রা অয়েলটাকে যেমন কন্ট্রোল করে, তেমনই স্কিনটাকে সুদিং আর হাইড্রেট করতে সাহায্য করে অ্যালোভেরা জেল। গরমের কারণে মাঝে মধ্যে আমাদের মুখে দেখবে ভিজি ভিজি র্যাশ বেড়ে যায়, আবার অনেক সময় একটা দুটো ব্রণ ফুসকুড়িও চলে আসে। সেটাকে রিমুভ করতে সাহায্য করবে চন্দনের গুঁড়ো। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে রেড স্যান্ডেলউড পাউডার দিয়েছি, যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী। চন্দনের গুঁড়ো আমাদের স্কিনকে ক্লিয়ার করতে সাহায্য করে, ফ্রেশ করে তোলে। দেখো খুব ভালো করে আমি এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর জেন্টালি হালকা হাতে আমি ফিঙ্গার টিপসে করে স্কিনটাকে খুব ভালো করে ম্যাসাজ করব। এতে কি হবে, আমাদের মুখের মধ্যে যা কিছু ধুলো ময়লা জমে আছে সেগুলো যেমন রিমুভ হয়ে যাবে, তেমনই এক্সফোলিয়েট হওয়ার ফলে দেখবে ডে স্কিন সেলও চলে যাচ্ছে। আর ডে স্কিন সেল রিমুভ হয়ে গেলে স্কিন কিন্তু অটোমেটিক ভেতর থেকে গ্লো করবে এবং কমপ্লেক্সেন দিনে দিনে অনেক বেশি ব্রাইট হয়ে উঠবে। তাই রাত্রেবেলা এইটুকু স্টেপ তোমাকে ফলো করতেই হবে যদি চাও স্কিনকে সবসময় ক্লিয়ার, ফ্রেশ আর হেলদি করে রাখতে। কারণ ডিপ ক্লিনজিং করা কতটা ইম্পর্টেন্ট আশা করি তোমরা সকলেই জানো। এর ফলে আমাদের স্কিন ভেতর থেকে যেমন পরিষ্কার হয়ে ওঠে, তেমনই পোর্সের মধ্যে কোনো ধরনের ধুলো ময়লা জমে থাকে না। আমি দেখো খুব ভালো করে ফেসটাকে রোপ করে নিয়েছি, এরপর নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেব। ঠান্ডা জল দিয়ে মুখটা ধোয়ার পর নিজেরাই বুঝতে পারবে স্কিন কতটা হেলদি, কতটা গ্লোয়িং হয়ে উঠেছে। কারণ আমাদের মুখে যেটুকুনিও সানট্যান ছিল সেটা যেমন রিমুভ হয়ে গেছে, তেমনই দেখবে ব্ল্যাক স্পটগুলো ধীরে ধীরে ফেড হয়ে যাচ্ছে। কারণ আমি এর মধ্যে পাতিলেবুর রস দিয়েছি। পাতিলেবুর রস আমাদের স্কিন কমপ্লেক্সনকে ব্রাইট করে, ভিজিবল স্পটগুলোকে খুব তাড়াতাড়ি ফেড করে দেয়। আরও কিন্তু আমি এর মধ্যে আলমন্ড অয়েল দিয়েছি। তোমরা কি জানো আলমন্ড অয়েল আমাদের স্কিনের ডালনেসকে দূর করে, স্কিনের ড্রাইনেসকে কন্ট্রোল করতে সাহায্য করে, ভেতর থেকে আমাদের স্কিন আরও অনেক বেশি হেলদি আর গ্লোয়িং হয়ে ওঠে। তাই বলবো আর দেরি না করে এটা কিন্তু বাড়িতে ডেফিনেটলি একবার ট্রাই করে দেখো, এটা সব ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল। কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না। আর হ্যাঁ, এটা বাড়িতে ডেফিনেটলি একবার ট্রাই করে দেখো, আর ট্রাই করার পর আমাকে নিজে কমেন্ট করে জানিও। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে, যেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো আর ভালো রেখো। লাভ ইউ অল।